সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিশ পাঠালো ভারত। সিন্ধু জল চুক্তি জট ভারত পাকিস্তানের দীর্ঘদিনের সমস্যা। সিন্ধু জল চুক্তির শর্তাবলী লঙ্ঘন করছে ইসলামাবাদ। এই অভিযোগে সিন্ধু জল চুক্তির পরিবর্তন চেয়ে এবার নোটিশ পাঠালো ভারত। গত 25 জানুয়ারি পাকিস্তানকে কড়া ভাষায় নোটিশ পাঠিয়েছে ভারত। সিন্ধু জল চুক্তি নিয়ে পাকিস্তানকে নোটিশ। সিন্ধু জল চুক্তির শর্তাবলী লঙ্ঘন করছে ইসলামাবাদ। এই অভিযোগ পাকিস্তানকে কড়া বার্তা। সিন্ধু জল চুক্তির জট পাকিস্তান ও ভারতের দীর্ঘদিনের সমস্যা। সেই চুক্তি নিয়ে এবার কড়া বার্তা দিল দিল্লি। 25 জানুয়ারি সিন্ধু জল চুক্তির পরিবর্তন করতে পাকিস্তানকে নোটিশ পাঠালো দিল্লি। সংশ্লিষ্ট কমিশনের মাধ্যমে নোটিশ পাঠানো হয়েছে বলেই জানা গিয়েছে। কিষেনগঙ্গা এবং রাতলে হাইড্রো ইলেকট্রিক প্রকল্পের সমস্যা সমাধানের জন্য পাকিস্তানকে পদক্ষেপ করার বিষয়টি নোটিশে উল্লেখ করা হয়েছে। গত 5 বছর ধরেই ভারতেই ওই দুটি হাইড্রো প্রজেক্ট বিষয়ে আলোচনা আটকে রয়েছে। এই বিষয় নিয়ে আলোচনার জন্য ইসলামাবাদকে 90 দিন সময় দিয়েছে ভারত। আগামী 90 দিনের মধ্যে এই নিয়ে আলোচনায় বসতে পাকিস্তানকে আহ্বান জানিয়েছে ভারত। 1960 সালে সেপ্টেম্বরে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু জল চুক্তি হয়েছিল। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এবং পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ আইয়ুব খান চুক্তিতে স্বাক্ষর করেছিলেন। সিন্ধুর জল নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যে চুক্তি হয়েছিল তাতে কি রয়েছে? ভারতের উত্তরাংশে কাশ্মীর ও লাদাখ এলাকায় বহু নদী হিমালয় পর্বতের বিভিন্ন অংশ থেকে উৎপন্ন হয়ে ওই এলাকার মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এর মধ্যে কিছু নদী পশ্চিমে প্রবাহিত হয়ে পাকিস্তানে পড়েছে, কিছু নদী প্রবাহিত হয়েছে পূর্ব দিকে। এই সব নদীর জলবণ্টন ও নদীর ওপর বিভিন্ন প্রকল্প সংক্রান্ত বিষয় চুক্তি হয় দুই দেশের মধ্যে। শতদ্রু, বিপাশা, ইরাবতীর মতো পূর্ব দিকে বয়ে আসা নদীর জলে বাধাহীনভাবে ব্যবহার করতে পারবে ভারত। পশ্চিমে প্রবাহিত সিন্ধু, চন্দ্রভাগা, ঝিলামের মতো নদীর জলের অধিকাংশ পাবে পাকিস্তান। চুক্তিতে রয়েছে এইসব নদীর ওপর জলবিদ্যুৎ বা বিভিন্ন প্রকল্প বানানোর অধিকার রয়েছে ভারতের। সেই প্রকল্প নিয়ে পাকিস্তানের আপত্তি জানানোর অধিকারও রয়েছে চুক্তিতে। সিন্ধু ও তার শাখা নদী থেকে ভারত 20% জল পায়, পাকিস্তান পায় প্রায় 80%। কিষেনগঙ্গা এবং রাতলি জলবিদ্যুৎ নিয়ে পাকিস্তান আপত্তি জানিয়েছিল। 2015 সাল থেকেই বিষয়টি ঝুলে রয়েছে। বিষয়ের সমাধানে পাকিস্তান নিরপেক্ষ বিশেষজ্ঞ কমিটি গঠনের জন্য চাপ দিয়েছিল। বিশ্বব্যাংক দুই দেশকে আলোচনার টেবিলে বসতে বলেছিল, কিন্তু 2017 থেকে 2022 সালের মধ্যে স্থায়ী সিন্ধু কমিশনের 5টি বৈঠকেও কোনো সমাধান সূত্র বেরোয়নি। বারবার পাকিস্তান বলে কাজ না হওয়ায় সিন্ধু জল চুক্তির আপাতমস্তক পরিবর্তন চেয়ে নোটিশ পাঠানো হয়েছে নদী কমিশনকে। আগামী 90 দিনের সময়সীমা দিয়েছে দিল্লি। কলকাতা টিভি।